এই যে 8 নম্বর সিভিল ল্যাম্প, এটা আমরা একটু দেখি। আমাদের কিন্তু এই যে টাস্ক, দুটা টাস্ক রয়ে গেছে, দুটা টাস্কের দুটা এভিডেন্স হচ্ছে ডেভেলপ এ প্রোগ্রাম ডেলিভারি প্ল্যান। এই প্রোগ্রাম ডেলিভারি প্ল্যানের যে ছকটা, টেমপ্লেটটা, সেখানে দেয়া আছে ইউনিট টাইটেল, ইউনিট কোড, এনটিবিকিউএফ লেভেল কোনটা করবে, নমিনাল আওয়ার কত, কোয়ালিফাইড ট্রেইনার কে ট্রেনিং দিবে, নাম্বার অফ স্টুডেন্টস এনরোলড, প্রপোজড স্টার্ট ডেট, গতদিন আমরা আলোচনা করেছিলাম, এবং সেশন নাম্বার। আমরা 1, 2, 3, 4টা সেশন এখানে মিনিমাম দিতে হবে, সেশন বেশি হলেও হতে পারে, সেটা বিষয় না, মিনিমাম 3টা। এবং আমরা এখানে সময় উল্লেখ করেছি প্রত্যেকটা সেশন, হতে পারে সেটা 30 মিনিটের, হতে পারে 40 মিনিটের, হ্যাঁ হতে পারে 50 মিনিটের, বা এক একটা এক এক রকম। এবং ক্লাস, এমনি নর্মাল ক্লাসের ক্ষেত্রে আমরা যদি চিন্তা করে থাকি যে ঠিক আছে, সেই অনুযায়ী হতে পারে। 40 আওয়ার্স মানে অনেক বড় একটা ব্যাপার, আর 30 মিনিটস হতে পারে, 45 মিনিটস হতে পারে, এটা মিলতে আসতে পারে। যা হোক, এইখানে নির্ভর করবে যে টোটাল নমিনাল আওয়ার কত কনসিডার করেছে এবং সেশন অনুযায়ী সেইভাবে ভাগ করেছে। এলিমেন্ট গুলো না আমরা ওই সিএস থেকেও নিতে পারি, এবং আমরা ইচ্ছা করলে ওইখান থেকে একটু নিজের মতন করে কম বেশি করে নিতে পারি, এবং সেই অনুযায়ী সিএস থেকে পারফরমেন্স ক্রাইটেরিয়া নিতে পারি। ডেলিভারি মোড কম বেশি একই রকমই আছে থাকবে, হ্যাঁ কেউ একটু চেঞ্জ করতে চাইলে সেটাও করতে পারে, ইকুইপমেন্টস তার কাজের জন্য কম বেশি লাগলে সেটা তারা করতে পারে। হ্যাঁ, এইটা মোটামুটি ভাবে এইটা একটা ব্ল্যাঙ্ক, তাহলে মোটামুটি এই যে ব্ল্যাঙ্ক ফর্মটা সেটা কিন্তু আমরা এখানে ফিল আপ করা ফর্ম নিয়ে আলোচনা করেছি, দেখেছিলাম। এই যে এখানে যেটা দেখানো হয়েছে সেশনের তিনটা দেখাচ্ছে, এই যে এখানে যেমন আমরা এইটা লিখেছে টাইপ টেক্সট এন্ড ডকুমেন্ট ইন ইংলিশ এন্ড বাংলা, এইটা ওরা দিয়েছে ওই আমরা যে সিএস এর কথা বলেছিলাম, আমি আবার দেখাবো। এটা সেক্টর স্পেসিফিক, আমাদের যদি আমরা কম্পিউটার অপারেশনে বলি তার মধ্যে সেক্টর স্পেসিফিক এর মধ্যে এই টাইপটা আছে, এবং সেখানে তার ইউনিট কোড এটা লিখেছে, এবং এটা অবশ্যই এনটিবিক লেভেল 1 এর জন্য, এবং নমিনাল আওয়ার ওখানে নির্ধারিত আছে 20, ওই সিএস থেকে নিয়েছে, টিচারের নামটা বসায় দিতে হবে, কতজন 20 জন স্টুডেন্ট নিয়ে আমরা কাজ করবো, 10 জন হতে পারে, কম হতে পারে। প্রপোজ স্টার্ট ডেটের কথা আমি গতদিনে বলেছি যে এটা যেমন আজকের ডেট দিয়ে দিলে কোনো সমস্যা নাই। এইখানে সেশন নাম্বার 1, 2, 3 দেওয়া হয়েছে, যদি এখানে 20 আওয়ার, কিন্তু এখানে মিনিট কনসিডার করেছে 30, 30, 30, 90 মিনিট। আমার তিনটা সেশনের জন্য এইটার জন্য যাই থাকুক, এইখানের জন্য আমরা যেটুকু সেশন ডিজাইন করেছি হয়তো 90 মিনিটের, তার মানে আমরা এখানে আরো করতে পারতাম সেশন, আমরা স্যাম্পল হিসাবে 3টা রেখেছি। এখন ওরা কিন্তু ফলো অস প্র্যাকটিস, ইনস্টল দ্য অ্যাপ্লিকেশন, সিলেক্ট অ্যাপ্রোপ্রিয়েট টুল, কিবোর্ড, লেআউট, এই জিনিসগুলো কনসিডার করেছে, এবং তার পারফরমেন্স ক্রাইটেরিয়া এটা মেনশন করেছে, একেবারে খুব নাও মিলতে পারে। তো এখন এখানে যেটা, এখানে যদি দেখি যে টাইপ টেক্সট এন্ড ডকুমেন্ট ইন ইংলিশ, এখানে ওরা একটা মুখ্য বিষয় করেছে যে টাইপিং প্র্যাকটিস করার জন্য। তো টাইপিং প্র্যাকটিস যেটা, সেটা কিন্তু একটা স্পেশাল সফটওয়্যার আছে, টাইপ টিউটর হিসাবে এটা ইউজ করে ওরা, সেইখানে এটা এখানে মেনশন করেছে, ইনস্টল দ্য অ্যাপ্লিকেশন, এটা অ্যাপ্রোপ্রিয়েট টুলস অ্যান্ড কিবোর্ড লেআউট, তার মানে অ্যাপ্রোপ্রিয়েট টুলস বলতে তারা ওইটাকে ইন্ডিকেট করেছে, দ্যাট ইজ টাইপিং টিউটর যেটা।
কিন্তু টাইপ ডকুমেন্ট বললে ডকুমেন্ট হিসেবে আলাদাও চিন্তা করা যায়। এই জায়গাগুলো আমাদের আর একটু ভাবতে হবে। যেমন আমরা যদি ভাবি যে আমাদের সিএসআর রেসপেক্টে আমরা শুধু যদি কনসিডার করি টাইপ ডকুমেন্টস ইন ইংলিশ, বা টাইপ প্র্যাকটিস বলি নাই, টাইপ টেক্সট আছে, টাইপ ডকুমেন্ট ইন ইংলিশ, আমরা চিন্তা করে দেখি যে এমএস ওয়ার্ডে আমরা আমরা যে অকুপেশন ওয়ান যেটা আমরা লেভেল ওয়ানে মানে যেটা আমরা করেছিলাম, অনেক স্টুডেন্ট যেটা করেছে সেটা হলো কম্পিউটার অপারেশনের উপরে, কেউ আছে গ্রাফিক ডিজাইনের উপরে, কেউ আছে ইএমআই এর উপরে। যদি আমি কম্পিউটার অপারেশনের কথা বলি তাদের ক্ষেত্রে এই জায়গাটা একটু কনফিউশন আছে, অন্যদেরটা অনেকটা মিল আছে। তাহলে আমরা কম্পিউটার অপারেশনে কি কি কাজ করেছিলাম, আমরা যদি লেভেল ওয়ানের কথা চিন্তা করি, আমরা একটা প্রশ্নের কথা খেয়াল করলে মনে আছে নিশ্চয়ই যে আমরা একটা ডকুমেন্ট টাইপ করেছি, সেটা ইংলিশে কিছু লেখা, একটা প্যারা, একটা প্যারাগ্রাফ টাইপ করেছি ইন ইংলিশ। সিমিলারলি একটা প্যারাগ্রাফ টাইপ করেছি ইন বাংলা, তার সঙ্গে আর কি করেছি, একটা সিভি তৈরি করা। তাহলে এই কাজগুলো কিন্তু আমাদের এমএস ওয়ার্ডে ছিল। তাহলে এই প্যারাগ্রাফ টাইপ করা রাইটিং এ প্যারাগ্রাফ হতে পারে, এই জন্য একটা বিষয় হতে পারে, রাইটিং এ প্যারাগ্রাফ ইন ইংলিশ, রাইটিং এ প্যারাগ্রাফ ইন বাংলা, আবার হতে পারে ক্রিয়েট এ সিভি, হ্যাঁ প্রিপেয়ার এ সিভি, আবার হতে পারে যে এইরকম একটা প্রিপেয়ার এ ম্যাগাজিন, প্রিপেয়ার এ পেপার, প্রিপেয়ার এটা আরো হতে পারে যেমন একটা অ্যাপ্লিকেশন, হ্যাঁ রাইটিং এ অ্যাপ্লিকেশন, এই ধরনের অনেক কাজ কিন্তু আমরা চুজ করতে পারি, জব আমরা চুজ করতে পারি। আমার ইউনিট টাইটেল যাই থাকুক না কেন, জব কিন্তু ওখানে আমরা চুজ করতে পারি। এখন আমি যদি চিন্তা করি রাইট এ প্যারাগ্রাফ ইন ইংলিশ, এটা যদি আমার জব হয়ে থাকে, তাহলে ওই প্যারাগ্রাফের একটা ছোট টাস্ক হিসেবে আমরা নিতে পারি আর একটা কাজ, যে কোনো একটা কাজ, যে ঠিক আছে প্যারাগ্রাফের ভিতরে আমরা ইংলিশে কিছু লেখা লিখলাম, লিখে ওইটাকে প্যারাগ্রাফ অনুযায়ী সাজালাম। তাহলে এই যে কাজগুলো আমরা পরপর কি করলাম, হ্যাঁ কাজের ক্ষেত্রে সেটা ধরে ধরে কিন্তু চিন্তা করা যায় যে একটা প্যারাগ্রাফ তৈরি করার ক্ষেত্রে কি কি বিষয়ে পারফরমেন্স আসতে পারে, একটা সিভি তৈরি করার ক্ষেত্রে কি কি বিষয়ে পারফরমেন্স আসতে পারে। তাহলে এইখানে কিন্তু এমন হতে পারে যে আমার প্রথম যে কাজটা, ঠিক আছে আমি কম্পিউটারে আমার ইনস্টলেশনের বিষয়ে থাকতে পারে যে প্যাকেজটা আমি ইউজ করব, হ্যাঁ মাইক্রোসফট অফিস বা এমএস ওয়ার্ড, এমএস ওয়ার্ডটা আমার ইনস্টল থাকতে হবে অথবা ইনস্টল করতে হবে, প্রথমে একটা কাজের ওই জায়গায় অংশ থাকতে পারে। তারপরে যেটা হতে পারে সেটা হলো আমি যেটা ওপেন করলাম এমএস ওয়ার্ড, ওপেন করার পরে কি করতে হবে, সেখানে কিন্তু আমাকে ফন্ট সিলেক্ট করতে হবে যে কোন ফন্টে আমি কাজটা করব। তারপরে কি হতে পারে, ফন্ট সিলেকশন করার পরে আমার এটা হতে পারে যে আমি কত পয়েন্টের সাইজ, ফন্ট সাইজ কি হবে সেটা হতে পারে, ডেকোরেশনের ব্যাপার, বোল্ড ইটালিক এরকম কোনো বিষয় থাকলে সেগুলো আসতে পারে। তাহলে এখান থেকে আমরা মিনিমাম কয়েকটা বিষয় আমরাকে চুজ করতে পারি যে এই কাজগুলো আমরা করব। তাহলে একটা ডকুমেন্ট যেমন টাইপ করার ব্যাপার হয় তেমনি তাকে ডেকোরেট করার ক্ষেত্রে আমাকে ফন্ট, তারপরে সাইজ, হ্যাঁ এবং বোল্ড হবে না ইটালিক হবে ইত্যাদি বিষয়গুলো কিন্তু আমার কাজ করার মধ্যে আসতে পারে। তাহলে সেইগুলো যদি আমি একটা দিয়ে এরকম ভাগ ভাগ করি যে আমি একদিনে কতটুকু শিখাবো, আমি 30 মিনিটে বা 40 মিনিটে কতটুকু শিখাবো, সেই অংশটুকু আমি এইখানে নিয়ে আসবো একটা সেশন, পরের আরেকটা সেশনে বাকি কাজটুকু করবে, তারপরে আরেকটা সেশনে বাকি কাজটুকু করবে, কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে ফলো অস প্র্যাকটিস আমরা রাখতেই পারি। এবং ওইখানে
ছোট ছোট করে ওই অংশগুলো আমি নিয়ে আসতে পারি যে ডকুমেন্টের ক্ষেত্রে। সিমিলারলি আমি যদি একটা সিভি তৈরি করি, সিভি কেও তিনটা ক্লাসে আমার একটা সিভি কমপ্লিট হতে পারে, তাহলে সেই বিষয়টা আমরা এখানে চিন্তা করতে পারি। এখন এখানে পারফরমেন্স ক্রাইটেরিয়া 1.1, 1.2 ইত্যাদি দিয়েছি, বাট এটা আমরা ওই সিএস এর থেকেও দেখবো যে কোন কোন বিষয়টাকে আমার কাভার করে। আমি সেই পয়েন্টটা কিছুটা মেনশন করতে পারি, কিছুটা আমি আমার মতন করে দিয়ে যাব, আমি সেইখানে পারফরমেন্স ক্রাইটেরিয়া নিজের মতন করে লিখতে পারি, তবুও আমার সিএসএস নাও লাগতে পারে। কিন্তু ডেলিভারি ম্যাটেরিয়ালস এইগুলো কম বেশি লাগবেই, এইগুলো অলমোস্ট সেম লাগতে পারে, কারো যদি একটু বেশি কম লাগে সে নিজে চিন্তা করে এখানে দুই একটা কম বেশি করে দিতে পারে। ইকুইপমেন্টস এর মধ্যেও প্রায় অলমোস্ট এগুলো নিয়ে লাগবে, হ্যাঁ, সেই জায়গাটাও কিন্তু সে লক্ষ্য করতে পারে। যদি তার ক্ষেত্রে সে বেশি কিছু দিতে চায়, কাজের ক্ষেত্রে সে মনে করে, তাহলে সেটা সে এখানে দিবে। সুতরাং এইখানে আমাদের কিছু চিন্তা ভাবনার বিষয় আছে, আমি যে কাজটা নিয়ে কাজ করব সেইটা নিয়ে কিছু থিঙ্কিং আছে, এবং এই জন্য এই তিনটার মধ্যে মাঝখানের যে অংশটুকু এইটা আমরা টাস্ক অ্যানালাইসিসে যদি ওইভাবে ভেঙে ভেঙে চিন্তা করে নিয়ে আসি, তাহলে তার আগে এবং তার পরের বিষয়গুলো কিন্তু আমরা অটোমেটিক্যালি এনে অ্যাড করতে পারবো। আমার যদি কাজ হয়ে থাকে যে আমি একটা প্যারাগ্রাফ রাইট করবো, তাহলে সেইটা আমি মূলত মাঝখানের সেশনে রাখতে পারি। এই মাঝখানের সেশনে আমাকে কিন্তু ভালো অস প্র্যাকটিসের কথা আসতে পারে। আমার এখানে যেহেতু অলরেডি এমএস ওয়ার্ড আগের সেশনে ওপেন মানে ইনস্টল করা আছে, এখানে আমি ওপেন মাইক্রোসফট ওয়ার্ড, ওয়ার্ডকে ওপেন করার বিষয়টা আমি আনতে পারি। তারপর আমরা চুজ করতে পারি যে কোন ফন্ট আমি ব্যবহার করব, কোন ইয়েতে ব্যবহার করব, তারপরে আমি টাইপ করব ডকুমেন্ট। এইরকম ছোট ছোট করে টাস্ক অ্যানালাইসিসের মধ্যে ওই টাস্কটা নিয়ে আমি আগে চিন্তা করতে পারি এবং সেটা এখানে সেট করব। আর তার আগে এবং তারপরে এই অনুযায়ী কাজগুলো আমাকে সেট করে দিতে পারি। আমার এখানে ডকুমেন্টকে সেভ করা লাগবে, পরের অংশে হয়তো প্রিন্ট অপশনে যে প্রিন্টের কাজ এখানে বর্ণনা করলাম থার্ড ক্লাসে। তাহলে এখানে টাইপ একটা প্যারাগ্রাফ রাইট করলাম এবং সেটাকে আমি সেভ করলাম এবং পরের ক্লাসে এটা প্রিন্ট করার ব্যবস্থা করলাম। আর আগের ক্লাসে আমি ওই ডকুমেন্ট রিলেটেড যে কাজগুলো সেগুলো আমি রাখতে পারি কিছু কাজ। তো এইভাবে তিনটা সেশনকে সাজায় নেওয়া যেতে পারে। সিমিলারলি যদি একটা সিভি তৈরির বিষয়ে থাকে, আমরা যদি একটা লেটার হেড প্যাড তৈরি করি সেটা একটা কাজ হতে পারে। তাহলে এরকম অনেক অনেক কাজ আমরা কিন্তু এমএস ওয়ার্ডে চিন্তা করতে পারি এবং সেই অনুযায়ী আমরা এই এলিমেন্টসগুলোর মোটামুটিভাবে সাজাতে পারি নিজে নিজে এবং পারফরমেন্স ক্রাইটেরিয়াগুলো নিজে নিজে সাজাতে পারি। আমরা যদি একটু দেখি, যেমন এখানে টাস্ক অ্যানালাইসিস এর কাজটা দেখাচ্ছি, এখানে জবের কথা বলা আছে যে রেসিডেন্সিয়াল হাউস ওয়্যারিং। এই যে জবটা হয়তো সে নিজেই নাম লিখেছে, টাস্কের মধ্যে সে বেছে লিখছে পারফর্ম রিমুভ ইনসুলেশন অ্যান্ড টুইস্টিং অফ ওয়েস্টার্ন ইউনিয়ন জয়েন্ট। টাস্কটা আরো ডিটেলস লিখেছে, মূলত টুইস্টিং, আচ্ছা টুইস্টিং অফ ওয়েস্টার্ন ইউনিয়ন জয়েন্ট পুরাটাই হয়তো ওখান থেকে নিয়ে আসছে। পারফর্ম remove insulation and twisting of western union joint, তার মানে একটা জয়েন্ট, দুইটা তারের মধ্যে জয়েন্ট দিবে, এটা একটা কাজ। তার আগে ইনসুলেশনটা রিমুভ করবে এবং জয়েন্ট দেবে, এই এলো সে তার টাস্কটা রেখেছে। তো সেই জায়গাটা সে রেখেছে এলিমেন্টসগুলো কী কী, যেমন ফলো অস প্র্যাকটিস অ্যান্ড কালেক্ট টুলস। সে এইভাবে চিন্তা করেছে যে আমি অস প্র্যাকটিসের বিষয়টাকে ফলো করবো এবং একই সঙ্গে আমাকে টুলসগুলো সংগ্রহ করতে হবে। তো সেই জায়গায় নলেজ কি লাগবে, সে বলছে সেফ ওয়ার্ক প্র্যাকটিস, প্রিপেয়ার অন অস হ্যাজার্ড অ্যান্ড ইনসিডেন্টস, এটার উপরে নলেজ তার দরকার, কিভাবে সেফ ওয়ার্ক কাজ করা যায় সেফলি সেটা তার নলেজ থাকা উচিত। কালেক্ট ইকুইপমেন্ট অ্যান্ড টুলস, কীভাবে ইকুইপমেন্ট এবং টুলস সংগ্রহ করবে
এই নলেজটা থাকা দরকার আছে। আচ্ছা, স্কিলের ব্যাপারে ঠিক একই ব্যাপারে লিখেছে, প্র্যাকটিস ওয়ার্ক প্লেস সেফটি, ইউজ পিপিই, তাহলে পিপি পরিধান করার ব্যাপারেও তার স্কিল থাকতে হবে, ওয়ার্কিং প্লেস ইন এ সেফ লোকেশন, আরেকটা স্কিল থাকতে হবে কিভাবে কালেক্ট করতে হয় ইকুইপমেন্টস। এইটা অ্যাটিচিউডটা কি, কমিটমেন্ট টু অস আর এনভায়রনমেন্ট কনসার্ন, সে এইটা লিখেছে, সমস্যা নাই, এখানে এই কথাটা তার মতন করে লিখেছে, কম বেশি যে কেউ করতে পারে। রিমুভ, পরের এলিমেন্টস এ রাখছে রিমুভ ইনসুলেশন অফ ক্যাবেল, তৃতীয়টা রেখেছে, তৃতীয় যে অংশটুকু লিখেছে পারফর্ম টুইস্টিং অ্যাজ ওয়েস্টার্ন ইউনিয়ন জয়েন, লাস্টে ক্লিন দ্য ওয়ার্ক প্লেস, এই চারটা এলিমেন্টস সে চিন্তা করেছে, তার রেসপেক্টে সে নলেজ চিন্তা করেছে কি হবে, সে রিমুভ করার ক্ষেত্রে ইনসুলেশন ম্যাটেরিয়ালস রিমুভ করার নলেজটা, তার ইনসুলেশন ম্যাটেরিয়াল সম্বন্ধে তার প্রথমে ধারণা থাকতে হবে, ইনসুলেটিং ম্যাটেরিয়ালসগুলোতে কি বুঝে, ওয়্যার স্ট্রিপার যেটা দিয়ে সে রিমুভ করবে, তাহলে ওয়্যার স্ট্রিপারটা সম্বন্ধে একটা নলেজ তার থাকা উচিত, ওই টুলস সম্বন্ধে, এবং ইলেকট্রিশিয়ান নাইফ, এই তিনটা বিষয়ের উপরে সে নলেজ নিতে চেয়েছে। পারফর্ম করার ক্ষেত্রে সে পারফর্ম অপারেশন অফ স্ট্রিপার, এক্সপার্ট টু ইউজ ইলেকট্রিশিয়ান নাইফ, এই ইলেকট্রিশিয়ান নাইফ ইউজ করার ক্ষেত্রে তার স্কিলনেস আসা প্রয়োজন আছে। তারপরে লিখছে ডেডিকেট টু রিমুভ ইনসুলেশন, ইনসুলেশন তুলে ফেলতে হবে, সেই ব্যাপারে সে ডেডিকেটেড হবে, প্র্যাকটিস মোর টু অ্যাচিভ পারফরমেন্স ইত্যাদি। এবং এখানে টুইস্টিং এর ক্ষেত্রে লিখছে ওয়েস্টার্ন ইউনিয়ন জয়েনের সম্বন্ধে থিওরিটিক্যাল নলেজ থাকতে হবে। হ্যাঁ, তারপরে বলছে কন্ডাক্টর র্যাপিং, কিভাবে কন্ডাক্টর র্যাপিং করতে হয় সেই সম্বন্ধে তার ধারণা থাকতে হবে, নলেজ। সিমিলারলি স্কিলের কথাও লিখেছে, প্রিপেয়ার কন্ডাক্ট র্যাপিং, প্রপার কন্ডাক্ট র্যাপিং, কিভাবে প্রপারলি কন্ডাক্ট করা যায়, কন্ডাক্টরগুলো র্যাপিং করা হয়, পারফেক্ট ওয়েস্টার্ন ইউনিয়ন জয়েন, পারফেক্টলি ওয়েস্টার্ন ইউনিয়ন জয়েনের সম্বন্ধে তার স্কিলনেস আসছে, অ্যাটিচিউড পারফর্ম ওয়েস্টার্ন ইউনিয়ন জয়েন, আর প্র্যাকটিস মোর টু অ্যাচিভ পারফেকশন, পারফেকশনের জন্য। ক্লিনের ব্যাপারে, ক্লিন ক্যাপেল কীভাবে করতে হয়, ক্লিন ওয়ার্ক এরিয়া সেটা সম্বন্ধে জানতে হবে, ক্লিন দ্য ক্যাবেল এটা একটা স্কিল হলো কাজের ক্ষেত্রে, এবং ডিসপোজ ওয়াস্ট ফেলে দিল, কমিটমেন্ট টু ফলো প্রসিডিওর, কমিটেড টু ফলো প্রসিডিওর, ক্লিনিংনেস অ্যান্ড টিডিনেস, উইলিংনেস টু ফলো ইনস্ট্রাকশন, তাহলে এইটা হলো তার টাস্ক অ্যানালাইসিস, সে কাজের ক্ষেত্রে ওই যে অংশটুকু মাঝখানে বলেছিলাম দুই নম্বরে সেশনে করব, সেটা কিন্তু এখানে অ্যানালাইসিস করেছে। এবং ফাইনালি আমাদের যে ইউনিট ডেলিভারি প্ল্যান তৈরি করা আছে, সেখানে সে 1, 2, 3 লিখেছে, এখানে 4 ঘন্টা দিয়েছে, এখানে 15 ঘন্টা দিয়েছে, এখানে 5 ঘন্টা মিশে মেনশন করেছে। 4 ঘন্টার ক্ষেত্রে সে এলিমেন্টস রেখেছে, ইয়ন ফলো আস প্র্যাকটিস অ্যান্ড কালেক্ট টুলস, কীভাবে কালেক্ট করতে, এটা আসলে 4 ঘন্টা না, ও সময়ের কম কম সময় লাগতে পারত, যাই হোক। পারফর্ম ক্রাইটেরিয়া কভার্ড, এতে কী কী ক্রাইটেরিয়া কভার করছে, টুলস অ্যান্ড ম্যাটেরিয়ালস আর সিলেক্টেড অ্যান্ড কালেক্টেড, ম্যাটেরিয়ালস আর অ্যারেঞ্জড, পিপি আর কালেক্টেড অ্যান্ড ইউজড, তাহলে এইখানে তার পারফরমেন্সগুলো এই টাইপের সে লিখেছে। এবং ডেলিভারি মোডের সে অফ দ্য জব, ঠিক আছে, ডিসকাশন, ডেমনস্ট্রেশন, প্র্যাকটিস সেশন, প্র্যাকটিক্যাল সেশন, এভাবে সে লিখেছে। আমরা ওই আগেরটাও দেখেছি, দুটার সঙ্গে কম্পেয়ার করে বুঝতে পারবো। তবে একই কথা ইকুইপমেন্টসের ক্ষেত্রে CBLM লাগবে, হ্যাঁ, জব কার্ড যদি লাগে, ল্যাপটপ লাগতে পারে, মাল্টিমিডিয়া প্রজেক্টর, হ্যাঁ, হোয়াইট বোর্ড অ্যান্ড মার্কার ইত্যাদি দেখাতে গেলে লাগছে। এরপরে সে দ্বিতীয় সেশন যেটা যেটা মূলত তার এখানে কাজ, সেটা হলো রিমুভ ইনসুলেশন অফ ক্যাবেল। হ্যাঁ, এইখানে ইউনিট ডেলিভারিতে একটু কম লিখেছে, যাই হোক, এখানে পুরাটাই তাকে লিখতে হবে, রিমুভ ইনসুলেশন
of cable and twisting western union joint seta take dewa uchit perform western union joint ei ei jagata ektu bhul ache select right electrical knife tar pore select right wire stripper right cable size and selected এটা পারফরম্যান্স তার সঙ্গে এখানে টুইস্টিং এর কথাটাও এখানে আসা উচিত যেহেতু দুই নম্বর সেশনটা তার কাজ করতে হবে এখানেও রিবুম ইনস্টলেশন ক্যাবল সে লিখেছে অবশ্য সে এখানে দুই ওইভাবে লেখে নাই টোটালটা সে নিয়ে আসছে এখানে টোটাল এলিমেন্ট সে এখানে সাতটা আটটা নয়টা দশটা এলিমেন্ট ব্যবহার করেছে সেই কারণের জন্য সে ওই টোটালটা ওখানে নিয়ে আসছে তো দশটার মধ্যে হয়তো দুইটা তিনটা মিলে সে একটা করেছে পরবর্তীতে তো আমরা এই জায়গায় দশটা জায়গায় যেহেতু ওদের ওইখানে বইটা একটু কমায় আছে আমাদের কমায় লিখতে হবে সুতরাং এই জায়গাটা আমরা আর একটু রিফাইন করতে পারি তবে ওরা এটা ঠিকই আছে এটা সেশন অনুযায়ী সময়টা বেশি বাট এখানে সে শোল্ডারিং করা ইয়ে করা সব লিখেছে জয়েন্ট দেওয়া হ্যাঁ পারফর্ম টুইস্টিং এটাও রাখছে তার সেশনের মধ্যে সে তার মতন করে সেশনটাকে ভেঙে সে দশটা সেশনে এই টোটাল কাজটা কমপ্লিট করবে সেটা সে লিখেছে সুতরাং এটা আমাকে তিনটা হতে হবে পাঁচটা হতে হবে নট দ্যাট দশটা লাগলে দশটা করতে পারে পনেরোটা করতে পারে ডিপেন্ড আপন ইউনিট ডিপেন্ড আপন টাস্ক টোটাল টাস্ক তো এইটা একটা আমরা দেখলাম আমরা একটু বলে রাখি যে আমাদের টাইম আমাদের আবার হয়তো কিছু সময় পরে সেশনটা আউট হয়ে যেতে পারে আমাদের নতুন করে আবার জয়েন করা লাগবে তখন একই আইডি পাসওয়ার্ড দিয়ে আচ্ছা এবার একটু আমরা অন্য আরেকটা বিষয়ে দেখি আরেকটা এভিডেন্স দেখি অন্য আরেকজনের এটা টপিকটা অবশ্য ভিন্ন মনে হয় এটা হলো ব্লক বাটিক স্ক্রিন প্রিন্টের একটা কাজ যাই হোক কাজ যেটারই হোক এখানেও টাস্ক অ্যানালাইসিসে সে দেখাইছে ফলো অস প্র্যাকটিস অস অস এখানে অনেকগুলো দেখাইছে অস অসব পলিসিস অ্যান্ড প্রসিডিওর তারপরে সেফটি প্রসিডিওর এমার্জেন্সি প্রসিডিওর টাইপ অফ হ্যাজার্ড পিপি টাইপ অফ ইস্যু হ্যাঁ তারপরে পার্সোনাল হাইজিন প্র্যাকটিস এমপ্লয়ার্স রোল ইত্যাদি সম্বন্ধে এইখানে অস প্র্যাকটিসের এই অস প্র্যাকটিস নিয়ে এটা ভালো সে লিখেছে স্কিলের ব্যাপারেও আইডেন্টিফাই অস পলিসি এই কথা আসতে পারে অ্যাটিটিউডের বিষয়টা মোটামুটি এখানে ঠিক আছে ইউজ টুলস অ্যান্ড ইকুইপমেন্ট এখানে যেটা সেটা হলো নেম অফ টুলস ফর টাই ডাই বাটিক প্রিন্টিং আর তার মানে টুলস যেগুলো লাগবে সেটা নিয়ে কথা বলেছে পারফর্ম টাই ডাইং এইবার হলো সে তার পারফর্ম করার জন্য কাজ করার জন্য যেটুকু নিয়েছে প্র্যাকটিস ওয়ার্ক প্লেস ক্লিননেস লাস্টে হলো ক্লিননেসের কাজ তার মানে এইখানে প্রথমে হলো অস প্র্যাকটিসের ব্যাপার নিয়েছে মাঝখানে দুটো সেশন এটা হলো অ্যাকশনের ব্যাপার একটা হলো টুল সংগ্রহ করেছে টুল অ্যান্ড ইকুইপমেন্ট সংগ্রহ করেছে আর একটা লোক ওয়ার্কটা পারফর্ম করেছে ওয়ার্ক পারফর্ম করার ক্ষেত্রে যা যা কথাবার্তা সেই কথাগুলো সে লিখেছে তার সেই সম্বন্ধে তার নলেজ দরকার সেই সম্বন্ধে তার স্কিল দরকার সেই টাইপের অ্যাটিচিউড এখানে তারা লিখেছে তাহলে এটা একটা সুন্দর করে সে বর্ণনা করেছে এই জায়গাটায় দেখা যায় ইউনিট ডেলিভারি প্ল্যানের ক্ষেত্রে সে কি করেছে টোটাল সে 72 ঘন্টার বিষয় ছিল আমাদের সিবিএল এম অনুযায়ী 72 ঘন্টা এখানে সে একটা দুটা তিনটা সেশন সে দেখাইছে আর এবং এই তিনটা সেশনের মধ্যে এই মাঝখানের যেটা সেটাই কিন্তু টাস্ক অ্যানালাইসিসের মধ্যে ছিল পারফর্ম টাই ডাই আমরা এই যে এই উপরেও দেখতে পারি এই যে এখানে টাস্ক অ্যানালাইসিস টাস্কের নাম লেখে নাই সে পারফর্ম টাই ডাই লিখেছে জবের নাম তো এখন এইখানে যেটা সে লিখেছে 50 মিনিট করে সেশন তিনটা সেশন মাঝখানে একটা লিখেছে ফেব্রিক্স আর সিলেক্টেড ফর টাই ডাই প্রিপেয়ার ডাই সলিউশন সিলেক্টেড ডিজাইন ফর টাই ডাই
সিলেক্টেড টাই মানে সিলেক্টেড ডাই ইত্যাদি। তো এই এরকম ভাবে নিজেরাও যদি আমরা চিন্তা করতে চাই সেটাও কিন্তু আমরা করতে পারি। তো এই পারফরমেন্সের বিষয়টা আমরা যদিও বলেছি যে সিএস থেকে আমাকে কিছুটা চয়েস করে এনে দিতে হবে, আমি দেখাচ্ছি যে সিএস এ যদি আমার আমরা যদি মনে করি যে আমরা একটা সিভি তৈরি করব, সেই ক্ষেত্রে আমরা সিএসটা কিভাবে আনতে পারি, সেইটার কোন কোন পারফরমেন্সটা আমরা সিলেক্ট করতে পারি সেটা একটা আইডিয়া দিব। ফাইনালি আমাদের আজকের যে কাজটা সেটা হয়তো আমরা এখানে দেখাবো, এরপরের যে এভিডেন্সটা থাকবে সেই এভিডেন্সে হ্যাঁ এই এই পারফরমেন্স গুলো কিভাবে লিখেছি সেটা সেটা একটু দেখার বিষয় আছে, সেটা আমরা দেখবো দেখবো। তার আগে আমি আমি একটু এইটা আবার ক্লোজ করে আমি একটু সিএস এ চলে যাই। অপারেশনের জন্য যেটা বারবার বলছি, এই যে এখানে কিন্তু দেখা যাবে এই লেভেল ওয়ান এর ক্ষেত্রে এই সেক্টর স্পেসিফিক এর মধ্যে এই যে এটা আছে টাইপ টেক্সট এন্ড ডকুমেন্ট ইন ইংলিশ এন্ড বাংলা, হ্যাঁ অপারেট এ কম্পিউটার এন্ড অ্যালাইড ডিভাইস আর আছে ইউজ ইন্টারনেট। আর আমরা যেটা বলেছিলাম যে অকুপেশনাল স্পেসিফিক সেখানে কতগুলো জিনিস আছে, অপারেট ওয়ার্ড প্রসেস অ্যাপ্লিকেশন, অপারেট স্প্রেডশিট অ্যাপ্লিকেশন, অপারেট প্রেজেন্টেশন প্যাকেজ, ক্রিয়েট ডাটাবেস ইত্যাদি, রিলেভেন্ট ডাটাবেস ফর্ম অনেকগুলো অনেকটা এইখান থেকে দেখা যায় যে 6 থেকে 13 পর্যন্ত আছে। তো আমরা যদি শুধুমাত্র ওয়ার্ড প্রসেসিং অ্যাপ্লিকেশনের জায়গাটায় যেতে চাই, সেইখানে আমরা ওয়ার্ড প্রসেসিং অ্যাপ্লিকেশনে চলে গেলে কি দেখব, সেক্টর স্পেসিফিক এই যে অপারেট ওয়ার্ড প্রসেসিং অ্যাপ্লিকেশন। তাহলে আমার প্রথম যে জিনিসটা আছে একটা এলিমেন্ট আছে অ্যাপ্লাই ওয়াশ প্র্যাকটিস, তাহলে ওয়াশ প্র্যাকটিস এই পুরাটা কিন্তু আমি নিতে পারি এলিমেন্টসটা, এইখানে সেফ ওয়ার্ক প্র্যাকটিস, তারপরে ওয়াশ হ্যাজার্ড, সেফ ওয়ার্ক প্লেস, তার মানে 1.1, 1.2, 1.3 এই পারফরমেন্স ক্রাইটেরিয়া এটা অনুযায়ী আমি নিতে পারি। এবার ক্রিয়েট ডকুমেন্টস, ক্রিয়েট ডকুমেন্টস এর মধ্যে অনেকগুলো বিষয় আছে, ওয়ার্ড প্রসেসিং অ্যাপ্লিকেশন আর ওপেন, ঠিক আছে 2.1 আমাদের নিতে পারে, 2.2 আমরা নিতে পারি ডকুমেন্ট আর ক্রিয়েটেড, 2.3 টেক্সট এন্ড ডাটা আর অ্যাডেড অ্যাকর্ডিং টু ইনফরমেশন রিকোয়ারমেন্ট, তাহলে 2.3 আমাদের আসতে পারে, 2.4 ডকুমেন্ট টেমপ্লেট ইউজ অ্যাজ রিকোয়ার্ড এইটাও আমাকে আসতে পারে 2.4, ফরম্যাটিং টুলস আর ইউজ হ্যান ক্রিয়েটিং দ্য ডকুমেন্ট, ঠিক আছে 2.5 আসতে পারে, 2.6 আসতে পারে ডকুমেন্ট ডকুমেন্টস আর সেভড অ্যান্ড সেভ টু ডাইরেক্টরি, তাহলে এই ক্রিয়েট ডকুমেন্টের মধ্যে সবটাই কিন্তু আমার আসতে পারে। কাস্টমাইজ বেসিং সেটিং অফ টু মিট পেজ লেআউট কভারেজ, আমরা এই জায়গাটা যদি বাদ দেই, ফরম্যাটিং ডকুমেন্ট, ফরম্যাটিং ফিচার অ্যান্ড স্টাইল আর ইউজড অ্যাজ পার রিকোয়ারমেন্ট, টেক্সট আর হাইলাইটেড অ্যান্ড কপিড ফ্রম আদার এরিয়া ইন দ্য ডকুমেন্ট, হেডার অ্যান্ড ফুটার আর ইনস্টিটিউট টু ইনকর্পোরেট, এই জায়গাটা ডকুমেন্ট অ্যান্ড আদার 5 ফরম্যাট, এই জায়গাটা থেকে আমার কিছু জিনিস নিতে পারি, সেটা আমার ডিপেন্ড করবে যদি আমি কি তৈরি করব। এবং ক্রিয়েট টেবিল যদি আমি সিএস তৈরি করি, সিভি তৈরি করি, তাহলে কিন্তু আমাকে এই ক্রিয়েট টেবিল থেকেও কয়েকটা অপশন নিতে হতে পারে। তাহলে মোটামুটি 1 থেকে 5 পর্যন্ত অংশের জায়গা এবং প্রিন্ট করতে চাইলে 9 নম্বর এলিমেন্ট, তাহলে এইখান থেকে আমি কিন্তু বেছে বেছে কয়েকটা নিতে পারি, সব লাগবে না, আমার অংশটুকু যেটুকু দরকার 1 নম্বরেরটা আমার পুরাই লাগবে, 2 নম্বরের থেকেও আমি বেছে অংশটুকু নিতে পারি, 3 নম্বরের থেকেও আমি বেছে অংশ নিতে পারি, 4 নম্বরের থেকেও বেছে আমি অংশ নিতে পারি, আমি নিলাম একটা আর আমার কাজের জন্য যেটা আছে সেইভাবে আমি বর্ণনা করলাম। তার মানে আমার এই একটা অপারেট ওয়ার্ড প্রসেসিং অ্যাপ্লিকেশন একটা একটা ইউনিটে কিন্তু জব আলাদা হবে, টাস্ক আলাদা হয়ে যেত। তাহলে এই যে জায়গা থেকে
এইখান থেকে বুদ্ধি খাটায় কিন্তু কাজ করতে হবে। এইখানেই কিন্তু নিজস্ব বুদ্ধির বিষয়, যে আমি এইখানে কি সব কয়টা এলিমেন্ট নিব, অথবা আমি যে এলিমেন্ট নিব তার রেসপেক্টে এইখানে যা যা পারফরমেন্স ক্রাইটেরিয়া সবটা নিব, এটা আমার কাজের সঙ্গে রিলেট করে যতটুকু আমি সেইটুকু নিব, এই জায়গাটায় আমাকে চিন্তা করতে হবে। হ্যাঁ, আমি যদি এখান থেকে বললাম যে ওই বেছে বেছে, যেমন 1 নম্বরের থেকে আমি 3টাই নিতে পারি, 2 নম্বরের থেকে আমি এটা নিতে পারি, এটা কোনো সমস্যা নাই, কিন্তু এখান থেকে তো কাজ করার সময় আমি আমার মতন করে যেটুকু কাজ করার লেখার বিষয় সেটা আমি লিখলাম, তাহলে যেহেতু ক্রিয়েট ডকুমেন্ট, তাহলে ডকুমেন্ট তো আমার ক্রিয়েট করতেই হবে। আমি সিভি তৈরি করলে আমার ডকুমেন্ট ক্রিয়েট করার প্রশ্ন আসছে, আমি একটা লেটার হেড পেড তৈরি করতে গেলেও আমাকে ক্রিয়েট ডকুমেন্টের বিষয় আসছে, আমি যদি একটা অ্যাপ্লিকেশন লিখি সেক্ষেত্রে আমার একটা ডকুমেন্টের বিষয় আসছে, আমি যদি একটা প্যারাগ্রাফ রাইটিং করি তাহলেও আমার ক্রিয়েট ডকুমেন্টের বিষয় আসছে, আমি যদি এর বাইরে টেবিল তৈরি করে সিভি তৈরি করি তাহলে সেক্ষেত্রে ক্রিয়েট ডকুমেন্টের বিষয়েও যেমন আসবে, ফরম্যাটিং ডকুমেন্টের বিষয়েও আসবে, এবং ক্রিয়েট টেবিলের বিষয়ে আসবে। তাহলে এইখান থেকে আমি চুজ করে নেব কোনটা কোনটা আমার দরকার। আমার সব কয়টা এলিমেন্ট কিন্তু দরকার নাই, আবার এমনও হতে পারে যে পারফরমেন্স ক্রাইটেরিয়া এইটার থেকে আগে চলে আসলো, পরে চলে আসলো, এরকম ঘটনাও হতে পারে। হ্যাঁ, এইটাও মেজর ইস্যু না, আমার কাজের জন্য আমি যে কিভাবে চিন্তা করতেছি সেটা হলো মেইন ইস্যু। আমি কি বুঝাতে পেরেছি কথাগুলো? এটা কিন্তু বেশ একটু নিজস্ব যারা কাজ করব তার ব্রেন খাটাতে হবে, তাকে চিন্তা করতে হবে যে আমি কতটুকু নেব, কোনটা কোনটা নেব, কোন কোন এলিমেন্ট নেব, তার রেসপেক্টে কোন কোন পারফরমেন্স ক্রাইটেরিয়া দরকার, আমি যে কাজ সিলেক্ট করব তার সঙ্গে রিলেট করবে, হবু এখানে 100% কিন্তু যাবে। কেউ যদি মনে করে যে না আমি এই জবের এই টাস্কটার পুরাটা আমি সেশন প্ল্যান নিব, সেটা নিতে পারো, যে সেই ক্ষেত্রে তার সেশন প্ল্যানে অনেকগুলো এলিমেন্টস চলে আসবে পুরাটা আনতে গেলে। আর টাস্ক যদি আমি একেবারে ডিফাইন করে ফেলি, কমায় ফেলি, ছোট করে ফেলি, তার সঙ্গে যতটুকু রিলেট করে সেটুকু নিলেই এনাফ, এর বেশি দরকার হবে না স্যার। হ্যাঁ স্যার, আমি ফাজিল বলছিলাম স্যার। হ্যাঁ, আমি যদি লেভেল 1 বা লেভেল 2 এর জন্য সেশন প্ল্যানটা করি, আমি আপাতত অনেক অনেক করব, অন অন এর মধ্যে সীমাবদ্ধ থাকব, অন এর জন্য যদি সেশন প্ল্যান করি, তাহলে আমার যে ট্রেনি থাকবে তাদের জন্য তখন আমি এই এলিমেন্ট থেকে যখন সব এই পয়েন্ট গুলো নিব, তখন আমার সেশন প্ল্যান ভিতর তো সবগুলোই থাকবে, কারণ আমার তো স্যার ওই সিএসএল পুরোটাই তো এই বিষয়গুলো তো আমাকে লেভেল 1 এ সবই তাকে তো শিখাইতে হবে যদি সে না জানে। আমি আমি যদি চিন্তা করি যে আমি প্রথমে ঠিক করে ফেলি যে আমি কি করব, হ্যাঁ আমি আমার জবটাকে আগে নির্ধারণ করি স্যার, হ্যাঁ তারপর আমি টাস্কটাকে নির্ধারণ করি স্যার। তাহলে জব যদি আমি নির্ধারণ করি যে আমি কি তৈরি করব, আমি যদি বলি যে আমি একটা সিভি তৈরি করব, তাহলে কিন্তু আমি কিন্তু কোয়ান্সাইজ করে ফেললাম কি করব। তাহলে আমার ইউনিট হবে, ঠিক আছে, ইউনিট কোনটা হবে, সেই ইউনিটের নাম কিন্তু অপারেট ওয়ার্ড প্রসেসিং অ্যাপ্লিকেশন, এটা আমার ইউনিট, ঠিক আছে। জব কি হবে, জব হচ্ছে আমার কি সিভি তৈরি করা হতে পারে, ওই সিভি তৈরি করার পুরো কাজটায় যদি বা আমি যদি জবটাকে ওইটাকে যদি আমি টাস্ক হিসেবে ধরি, আমি ফাইনাল যে কাজ সেটাই তো আমার টাস্ক, তাই না? যেমন আমার সিভি তৈরি করা, সিভি তৈরি করা সেটা যদি আমার টাস্ক পুরাটাই যদি আমি টাস্ক, আমার আউটপুট হবে, হ্যাঁ তাহলে ওইটা আমার টাস্ক। তাহলে টাস্কের আগে যদি আমি বলি জব কি বলবো, তাহলে জব বলতে পারি যে ক্রিয়েট এ ডকুমেন্ট, তাই না? ক্রিয়েট এ ডকুমেন্ট বলতে তো আমার জবের ক্রিয়েট একটা ডকুমেন্টের মধ্যে কিন্তু একটা সিভি তৈরি করাও কিন্তু একটা ডকুমেন্ট, তাই না? তাহলে বড় আকারে যদি বলি জবটার নাম বলি যে ক্রিয়েট এ ডকুমেন্ট, আর টাস্কটা যদি নিয়ে আসি ছোট করে যে সিভি, হ্যাঁ ক্রিয়েট এ সিভি অথবা প্রিপেয়ার এ সিভি, প্রিপেয়ার এ সিভি, প্রিপেয়ার এ সিভি, বোঝা গেছে স্যার? তাহলে তখন তো আমার স্যার এই হ্যাঁ ডকুমেন্টের ভিতরে এই এলিমেন্টস গুলো সবগুলো তো আসবে,
না ওই ওই টাস্ক অনুযায়ী টাস্কের শেখার জন্য স্যার আমার কি কি পূর্ব কাজগুলো জানার দরকার, সেগুলো স্যার আসবে না প্ল্যানের ভিতরে, সেশন প্ল্যানের ভিতরে? আমি 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 বলি টাস্কের সুবিধার্থে আমার যেহেতু টাস্ক টাস্কটা তো একটা অংশ, জবটা তো পুরাটা অংশ, ঠিক আছে? আমি যদি সেশন প্ল্যানের মধ্যে আনতে চাই সেই জব অনুযায়ী আমি, তাহলে কি আসবে? তাহলে জব অনুযায়ী আসবে যেমন অ্যাপ্লাই অস প্র্যাকটিস, এটা আসবে, ঠিক আছে? ক্রিয়েট ডকুমেন্টস, এটা আসবে, ঠিক আছে? এই এর মধ্যে ক্রিয়েট ডকুমেন্টের মধ্যে আমি অংশ বিশেষও কিন্তু আনতে পারি, এই পুরো পারফরমেন্স না এনে আমি কমায় আনতে পারি, আমার কাজ কাজের সঙ্গে রিলেট করে দিস। যেমন আমি বলি আচ্ছা ওয়ার্ড প্রসেসিং অ্যাপ্লিকেশন আর ওপেন, এটা এমন কোনো ব্যাপার না, তাই না? ওটা তো ওপেন করতেই হবে, নাহলে কাজ করবো না, হবে না। ডকুমেন্ট আর ক্রিয়েটেড, এটা ভেক্টর, এটা অটোমেটিক্যালি চলে আসবে। টেক্সট অ্যান্ড ডাটা আর অ্যাডেড, হ্যাঁ, অ্যাকর্ডিং টু ইনফরমেশন রেকর্ড, এইটা আমার চলে আসলো 2.3, ঠিক আছে? ডকুমেন্টস আর ক্রিয়েটেড যদি দেইও এটা কোনো সমস্যা হবে না, 2-3, ঠিক আছে, এটাও দেখলাম। তারপরে ডকুমেন্ট টেমপ্লেটস ইউজড অ্যাজ রিকোয়ার্ড, এই এই টেমপ্লেট আমার তো দরকার নাও লাগতে পারে, তাই না? যদি আমি সিভি তৈরি করি সেক্ষেত্রে সিভি টেমপ্লেট আছে, সেটা আমি নিতে চাইলে নিতে পারি, আর নাহলে আমি আমার মতন করে তৈরি করি, ঠিক আছে? অ্যাজ রিকোয়ার্ড, তাহলে এটাও নিতে চাইলেও, এটাও নিতে চাইলেও নিতে পারে, ঠিক আছে? আর না নিতে চাইলে এটা বাদ দিতে পারে। ফরম্যাটিং টুলস আর ইউজড হোয়েন ক্রিয়েটিং দ্য ডকুমেন্ট, তাহলে ডকুমেন্ট তৈরি করার ক্ষেত্রে যদি বিভিন্ন ধরনের ফরম্যাটিং টুলস লাগবে, তাই না? অক্ষর বড় ছোট করা ইত্যাদি। আর ডকুমেন্ট আর সেভড টু ডাইরেক্টরি, তাহলে এই ছয়টাও আমরা নিতে পারি, এখান থেকে চারটাও আমরা নিতে পারি, ঠিক আছে? ইচ্ছা এবার আসি কাস্টমাইজ বেসিক সেটিং টু মিট পেজ লেআউট। এই যে পেজ লেআউট এর বিষয়টা আমার এখন দরকার নেই, কারণ প্রিন্টিং এর কাজে দরকার হবে। আরেকটা হতে পারে পেজ লেআউট আর অ্যাডজাস্টেড, আচ্ছা এটাকে যদি আমরা অ্যাভয়েড করতে চাই করতে পারি, আর রাখলেও কোনো সমস্যা নেই, কেন নাই? যেহেতু এখানে ফন্টের ব্যাপার আছে, ফন্ট ফরম্যাট, কারণ আমার তো ফন্ট, আমি আমি যদি সিভিটা ই করবো, প্রিন্ট করবো না, ঠিক আছে, কিন্তু আমার তো একটা কি A4 সাইজ পেপারে নেব না কিসে নেব, তাহলে সেই ক্ষেত্রে পেজ লেআউট আর অ্যাডজাস্টেড, ঠিক আছে, নিতে পারি। ডিফাইন টুল বার আর ওপেন অ্যান্ড ভিউড, এটা ওপেন করা তো ওটা জরুরি বিষয় না, রেডিমেড আছে। ফন্ট ফরম্যাট আর চেঞ্জ টু সুইটেবল পার এবং অ্যালাইনমেন্ট, ঠিক আছে? দেখা গেল আমি 3.1, 3.3 আর 3.4 নিলাম, ঠিক আছে, আর কোনোটা নিলাম না, সমস্যা নেই। তারপরে ফরম্যাট ডকুমেন্ট, এই ফরম্যাট ডকুমেন্ট হচ্ছে ফরম্যাটিং ফিচার্স অ্যান্ড স্টাইল আর ইউজড অ্যাজ পার রিকোয়ারমেন্ট, টেক্সট আর হাইলাইটেড অ্যান্ড কপিড ফ্রম আদার এরিয়া ইন দ্য ডকুমেন্ট অর ফ্রম অ্যানাদার অ্যাক্টিভ ডকুমেন্ট। অনেক সময় কপি করে নিয়ে এসে পেস্ট করে দিচ্ছি না অন্য জায়গার থেকে, হেডার ফুটার লাগবে কি না, মানে হেডার ফুটারের প্রশ্ন, যদি আমি লেটার হেড প্যাড করি তাহলে আবার হেডার ফুটারের দরকার হবে, সিপি করলে হেডার ফুটার দরকার নাই। ডকুমেন্টস ইন দ্য আদার ফাইল ফরম্যাট আর সেভড, আচ্ছা ডকুমেন্টস টু স্টোরেজ ডিভাইস আর সেভড, তাহলে এই 4.4 না 4.5 নিলেই চল। 4.2 নিলাম আর 4.5 নিলাম, কথার কথা। তারপরে যদি আমার সিভি তৈরি করার জন্য টেবিলের দরকার হয়, সেই ক্ষেত্রে আবার এটা লাগবে, ঠিক আছে? এখান থেকে কয়েকটা পয়েন্ট নিয়ে নিলাম টেবিলের জন্য, টেক্সট আর ইনসার্টেড ইনটু টেবিল, হ্যাঁ, ডাটা ইজ হ্যান্ডেল অ্যাজ রিকোয়ার্ড, এইখান থেকে দুই তিনটা চয়েস করে নিলাম
আর এগুলো না আমার দরকার নাই, এই প্রিন্টের অপশন থেকে যদি নিতে চাই, যদি প্রিন্ট করার প্রশ্ন থাকে তাহলে এটা নিয়ে এইখান থেকে দুটো জিনিস নিলে, হ্যাঁ দুটো তিনটা নিয়ে শেষ ক্লোজ, এই যে প্রিন্ট অ্যান্ড শাট ডাউন, তাহলে নয় নম্বরে এখান থেকে প্রিন্ট অ্যান্ড শাট ডাউন, তাহলে নয় নম্বরে এটা নিলাম। তারপরে যদি সিবি হয় তাহলে ক্রিয়েট টেবিল দেবো, নাহলে নেবো না, এটা ডকুমেন্ট হলে এটা নেবো না, তাহলে নিব চার নাম্বার, তিনে কিছু বলেছি দুয়ে বলছি এক, তাহলে এক দুই তিন চার আর ওদিকে নয়, ক্লিয়ার হয়েছে এখন? বোঝা গেছে? বুঝতে পারছি স্যার। এই জায়গাটায় নিজস্ব মেধা খাটাতে হবে, আমি সব নেবো কি কম নেবো এ নিয়ে আর খুব বেশি কিন্তু তারা তোমাকে আটকাবে না, কিন্তু নিজের কনসেপশন অনুযায়ী যে আমার টাস্ক অনুযায়ী আমি এটা হলেই চলে, আমি এইখান থেকে চুজ করলাম, ইভেন ইভেন আমি যে এইখান থেকে সব নিয়েছি কি নেই নাই, আমি আরেকটা এক্সাম্পলে দেখাচ্ছি যে ওই বইয়ের মধ্যে যখন কাজটা করলো সে কি করলো, যে এই যেমন এই যে কাজটা করেছে এই যে টাইপ টেক্সট অ্যান্ড ডকুমেন্ট ইন ইংলিশ, তাহলে এইখানে কয়টা আছে, এখানে আমার চারটা এলিমেন্টস দেখানো আছে তাই না, চারটা এলিমেন্টস, ওই ফলো অফ প্র্যাকটিস এটা সবার জন্য ঠিক আছে, এখান থেকে একটা দুটা পয়েন্ট একই জিনিস নিয়েছে, ইনস্টল দ্য টাইপিং টিউটর সফটওয়্যার, ঠিক আছে যেহেতু ওটা বাংলা ইংলিশ টাইপ শেখানোর বিষয়ে বলতেছে সুতরাং টাইপিং টাইপ টিউটর হলো একটা সফটওয়্যার আছে সেটা সে ইউজ করেছে। তিন নম্বরে লিখেছে টেক্সট টাইপিং ইন ইংলিশ, চার নম্বরে টাইপ ডকুমেন্ট। এখন এই যে পারফরমেন্স ক্রাইটেরিয়া 1.1, 1.2, 2.1, 2.2, 2.3, 2.4, 3.1, 2, 3, 4, 5, 6 এবং 4.1, 2, 4, ঠিক আছে, তাহলে এখানে চারটা এলিমেন্টের কয়েকটা পারফরমেন্স ক্রাইটেরিয়া আছে, এখানে কিন্তু 1.3ও নাই আবার এই 5 নাই, আছে কি না স্যার? তাহলে এই জায়গায় পড়ে দেখলে বোঝা যাবে যে এর এর সিএস এর সঙ্গে এবং আমরা ওরা যেটা যে এক্সাম্পলে নিয়ে গেছে সেই এক্সাম্পলটা আমি এখানে নিয়ে আসছি, আবার ওপেন করছি, সেখানে এখানে কি লিখেছে সে যে 1.1, 1.2, 2.1, 2.3, 3.1, 3.2, আবার এখানে এটা লিখেছে 5.1, 5.2, ঠিক আছে, তাহলে 5.1 কিন্তু এখানে নাই, আদৌ নাই, সে কিন্তু এখানে 5.1, 5.2 দিয়েছে এবং এখানে কিন্তু সেশন 1, 2, 3 করেছে তাই না, ওখানে এলিমেন্ট যে অনুযায়ী সবগুলো কিন্তু আনে নাই, চারটা এলিমেন্ট দিয়েছে কিন্তু এখানে আবার পারফরমেন্স ক্রিয়েটরের পাস 5.1 দেখাইলো। স্যার এটা পাইলো কোথায়? তাহলে এই যে পাইলো ওইটা তো ওই সিএস থেকে সে এনেছে, যে আমি সিএস দেখাইলাম যেটা তাই না, তা সেই সিএস এর সঙ্গে কিন্তু টালি করে না, এটা একটা স্যাম্পল। তাহলে আমি আজ এই কথাটা বলতে চাইলাম যে আমি আমার মতন করেও এই কাজগুলো করতে পারি, আমি এই যে এলিমেন্টস এটা হুবহুর সঙ্গে 100% মিলবে নট দ্যাট, আমি কয়েকটা জিনিস মিল আছে কয়েকটা মিলি নাই, আমার মতন করে আমি চিন্তা করেছি, আবার বুঝাইতে পারছি আমরা যদি এখানে পরে একটু জায়গায় যাই, এই যে এই যে এখানে যখন আবার ওই ওই ডিটেইলসে যখন আসলো তখন কিন্তু রিলেভেন্ট পারফরমেন্স ক্রাইটেরিয়া সে লিখতেছে যে 3.1 কি ছিল, অ্যাপ্রোপ্রিয়েট টুলস আর সিলেক্টেড ফর টাইপিং, অ্যাপ্রোপ্রিয়েট কিবোর্ড লেআউট ইজ সিলেক্টেড, মানে ও যেহেতু টাইপিং করবে সেই জন্য অ্যাপ্রোপ্রিয়েট টিপ এখানে এই কথা লিখেছে, আমরা তো তা করবো না, আমাদের এই দুটা লাগবে না, আমরা অন্য আমরা হয়তো ডকুমেন্টের রিলেটেড কথাগুলো লিখবো, সেটা আমরা আমাদের ওই অনুযায়ী আমরা যেভাবে টাস্ক সাজাবো সেইভাবে এখানে নিয়ে আসবো। ডিটারমাইন ডকুমেন্ট কন্টেন্ট ইজ টাইপড ইন ইংলিশ, ডকুমেন্ট ইজ সেভড, ডকুমেন্ট ইজ ক্লোজ, তারপরে টুলস অ্যান্ড ইকুইপমেন্টস আর স্টোর্ড ইন কি ডেজিগনেটেড এরিয়া। তাহলে এই যে কথাগুলো সে লিখলো এটার সঙ্গে কিন্তু সিএসওভাবে ওইভাবে নাই,
সে তার মতন করে একটু লিখেছে। এখন আমার এই যে জব এবং টাস্ক এর সঙ্গে চিন্তা করে আমার কাজ বিলন করতে হবে। আমি কি বুঝাইতে পারছি যে এটা 19-20 করলে কোনো সমস্যা নাই, প্রথম কথা এটা। দ্বিতীয় কথা হলো আমরা আমাদের ওখান থেকে যেকোনো যেটা যেটা আমার ইচ্ছা পছন্দ আমি সেটা নিতে পারি, আমার জবের সঙ্গে রিলেট করে, অথবা আমিও দুই একটা পারফরমেন্স ক্রিয়েটর ওখানে অ্যাড করে দিতে পারি আমার মতন করে, যে আমি আমি কি জব সেট করব সেটার সঙ্গে যে যে টাস্কগুলো আসা উচিত। আমি একটা যদি সিভি মানে তৈরি করতে যাই তাহলে আমি কিন্তু টাস্ক এলিমেন্ট কি হওয়া উচিত, আমরা যখন কাজ করি বাস্তবিকভাবে যে ফন্ট সিলেক্ট করলাম, তারপরে সাইজ সিলেক্ট করলাম, তাই না, তারপর আমি টাইপ করলাম, তাহলে এই যে কাজগুলো আমি নিজে নিজে চিন্তা করতে পারি, যে কোনো একটা কাজ করার ক্ষেত্রে স্টেপগুলো যদি আমি ফলো করি সেই স্টেপগুলো নিয়ে আমি ওখানে লিখতে পারি, ওই অনুযায়ী আমি চিন্তা করে আমি লিখবো। বোঝা গেছে? মোটামুটি মেইন মেইন জায়গাগুলো আমার বলছে যে যে আন্ডারপিনিং নলেজ সেখানে জানি কাভার করে, ওই কাজটুকু করতে গেলে যেটুকু মিনিমাম নলেজ তার দরকার যেই যেই জায়গায়। যখন আমি একটা যদি প্যারাগ্রাফ রাইট করতে যাই তাহলে আমি নিশ্চয়ই বুঝি যে আমি প্যারাগ্রাফ রাইট করতে গেলে আমাকে প্রথমে যে বিষয়টা লাগবে যে ফন্ট সম্বন্ধে ধারণা। আমাকে যে পরীক্ষায় প্রশ্ন দিয়েছিল খেয়াল আছে কি, যে আমি যখন লেভেল 1 পরীক্ষাটা দিতে যাই তখন কিন্তু আমাকে একটা প্রশ্ন দিয়েছে প্র্যাকটিক্যাল কাজ করার সময়, সেই প্র্যাকটিক্যাল কাজের কিছু জায়গায় কিন্তু বর্ণনায় বলা আছে যে তুমি কি সিলেক্ট করবা, তারপরে কি করবা, তারপরে কি করবা, কত ফন্ট ব্যবহার করবা, কোন টাইপের ফন্টটা তুমি নেবা, তারপরে সাইজ কত হবে সেটা লেখা আছে, তারপরে এটা বোল্ড হবে কি না, তারপরে এটা আমি লাইন স্পেস কতটুকু দেব, এর সঙ্গে কোনো কালার বিষয় আছে কিনা কালারটা দেখব, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলোকে খেয়াল করতে হবে। তো আমরা এই এই জায়গাগুলো যদি ওই পয়েন্টগুলো খেয়াল করি তাহলে ওইটাই আমার কিন্তু টাস্কের ছোট ছোট এলিমেন্ট। এখন বুঝাইতে পারছি মহাপাচ্ছেন যে আমি যে টাস্কটা এখন করে দেখাবো করতে যাইব তখন আমার কি কি বিষয়গুলো আসতে পারে ছোট ছোট এলিমেন্ট আসতে পারে। যেমন আমি যখন একটা পরীক্ষা দিয়েছি তখন কিন্তু আমাকে মেনশন করেছে যে তুমি এই ফন্ট ব্যবহার করো, তুমি এই এত সাইজ ফন্টের সাইজ এত ব্যবহার করো, লাইন স্পেসিং এত করো, ঠিক আছে, এখানে মার্জিন থাকলে লেফট কত মার্জিন রাইটে মার্জিন কত সেটা মেনটেন করো, এই যে জায়গাগুলো আমি চিন্তা করেছি ঠিক ওইটাই আমার কিন্তু ছোট ছোট টাস্ক এলিমেন্ট, এবং ওই টাস্ক এলিমেন্ট মানে ওই টাস্কটাই আমার পারফরমেন্স ক্রাইটেরিয়ার মধ্যে আসবে। বুঝাতে পারছি? সুতরাং আমি কম লাখি অসুবিধা নাই, আমার একটা ডকুমেন্ট টাইপ করতে যতটুকু কথা বলা দরকার সেটুকু জানি আসে, হ্যাঁ অনেক সুন্দর না হোক মিনিমাম টুকু আসুক। যেমন আমি ডকুমেন্ট তৈরি করতে গেলে আমার ফন্টের কথা আসা উচিত, আমার সাইজের কথা আসা উচিত, এই দুটা কথা তো আমার আসা উচিত, তাই না? আমি কালারের কথা বাদ দিলাম, অন্যগুলো কিছু বাদ দিলাম, এবং প্রিন্ট করার আগে প্রিন্টের বিষয়টা আমার আসতে পারে, লেআউটের বিষয়টা আসতে পারে। আমি ছোট্ট একটা কাজ নিজে ওয়ার্ড প্রসেসিং এ কাজ করতে যে নিজে নিজে ফাইন্ড আউট করি যে কি কি আমার দরকার, ঠিক আছে, একেবারে 100 ভাগ ওই রকম সব দিতে হবে নট নেসেসারি, আমি কাছাকাছি দিলাম, এটা একটা মেজর গুলো একটু দিলাম এই, হ্যাঁ এই জায়গায় আটকাবে না, তারপর আমি বলে দিলাম যে কি কি জিনিস ফলো করা উচিত। তো যাই হোক, থ্যাংক ইউ স্যার। এখন আমরা এই সেশনের যেটা স্যার, হ্যাঁ স্যার, যে কেসটা দিয়ে দেখালেন কিছুক্ষণ আগে ওইটা কি স্যার একটু আমাদেরকে শেয়ার করা যাবে? কোনটা স্যার? ওই যে কম্পিউটার অপারেটর, কম্পিউটার অপারেটর কি সিএস স্যার? সিএসটা, সিএসটা তো আছে সবার কাছে, আমি আমার শেয়ার করেছি স্যার, মেইলে পাইনি আমি এটা, আমি যতগুলো দিয়েছি। আচ্ছা সিএস, ঠিক আছে, কম্পিউটার অপারেশনে সিএস যদি লাগে আজকে আবার আমি দিয়ে দিই। আচ্ছা ঠিক আছে।
আর এটা বিটিভির ওয়েবসাইটে গেলেও সরাসরি ডাউনলোড করা যায়। আমি দেখাও দিতে পারি চাইলে যে কিভাবে আমাদের এটা আমরা ডাউনলোড করতে পারি। এই যে এখানে গেলাম আমি লিখলাম BTEB .gov.bd আচ্ছা ঠিক আছে আর চলে আসলো কিন্তু btb.gov.bd ওকে আসছে না এই যে ডান সাইডে লেখা আছে NTPQ ওয়েবসাইট ওকে এখানে আমি ক্লিক করলাম এইখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাকে বলছে যে সিলেক্ট কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড আমি সিএসএ যেটা আমরা লিখছি ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি এইটা সিলেক্ট করব ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি ক্লিক করলাম ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজিতে অনেকগুলো এখানে আছে এই যে গ্রাফিক ডিজাইনের জন্য যদি কেউ নিতে চায় এই যে সার্টিফিকেট 1 এখানে ডাউনলোডে ক্লিক করলে গ্রাফিক ডিজাইনারটা চলে যাবে ওয়ান তারপরে যদি আইটি সাপোর্টের জন্য নিতে চাই এটা নেওয়া যাবে আবার ওয়েব ডিজাইনের জন্য নেওয়া যাবে যার দরকার শুধুমাত্র শুধুমাত্র এই যে ন্যাশনাল স্কিল সার্টিফিকেট এই অংশটা আইটি সাপোর্ট থেকেও নিলে চলবে ন্যাশনাল স্কিল সার্টিফিকেট এই যে অংশ 1-4 লেখা আছে এটা ক্লিক করলে আমরা পুরোটা পাবো আমি এখানে দেখি আর একটু এখানে দিলে এই যে কম্পিউটার অপারেশন এই যে কম্পিউটার অপারেশন এখানে যদি সিলেক্ট করি সেক্টর সিলেক্ট করলাম ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি আর অকুপেশনে সিলেক্ট করলাম কম্পিউটার অপারেশন হলে কম্পিউটার অপারেশন এটা সিলেক্ট করা লাগবে না অটোমেটিক্যালি এই যে একটাই চলে আসছে ডাউনলোড আর লাগবে না কেউ যদি কম্পিউটার অপারেশন না হয় গ্রাফিক ডিজাইন হয় তাহলে এখানে সিলেক্ট করে সার্চ দিলে তার এই যে গ্রাফিক ডিজাইন এই প্রথমটা নিলে হবে কেউ যদি মনে করে যে আমি ওয়েব ডিজাইনের জন্য নিব সে এটার থেকে সিলেক্ট করে সার্চ দিলে তার এখান থেকে চলে আসবে কেউ যদি ইলেকট্রিক্যালেরটা চিন্তা করে তাহলে এখানে আমার কনস্ট্রাকশন ইলেকট্রিক্যাল হাউজিংয়ের জন্য যেটা কনস্ট্রাকশন সিলেক্ট করতে হবে কনস্ট্রাকশনের পরে এই যে ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেনটেন্যান্স সিভিল কনস্ট্রাকশন এই যে 1-4 ডাউনলোড দিলেই হয়ে যাবে অথবা এইখান থেকে সে ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেনটেন্যান্স এটা দিয়ে সিলেক্ট করে সার্চ দিলে এই যে দুটা চলে আসছে এটা 2 নম্বর এটা হলো 1-4 সুতরাং আমি 1 নেব সুতরাং এখান থেকে ডাউনলোড করলেই হবে বোঝা গেছে এখন ক্লিয়ার সবাই এর বাইরে আর কিছু যদি না থাকে তাহলে এখান থেকে এইভাবে ডাউনলোড করে নিব জি স্যার তাহলে আশা করি কারো আর সমস্যা নাই এটা নিয়ে তাহলে আমি ফিরে যাচ্ছি আবার আজকের এই অংশে মেইন যে কাজটা যে আমরা যে সেশন প্ল্যান তৈরি করব আগে আমরা প্ল্যান তৈরি করেছি কোনটা আমরা কিন্তু ডেলিভারি প্ল্যান এই যে এখানে দেখাচ্ছি এই ডেলিভারি প্ল্যানে কেউ যদি মনে করে আমি বললাম যে টাইম লিখে তার সেশন 3-এর অধিক আসে তাতেও কোনো সমস্যা নাই সে এক্সট্রা পেজ নিয়ে 3-এর অধিক সে এটা লিখতে পারে কোনো সমস্যা নেই তো আমাদের এর জন্য 3টা সেশনের জন্য কিন্তু আমার সেশন প্ল্যান তৈরি করতে হবে 1-2-3
তাহলে এখানে যা আছে হুবহু আমরা, এবং এখানে যা আছে হুবহু আমরা এখানে নিয়ে আসছি। এই যে এখানে পার্টিকুলারলি না বুঝলে মাঝখানেরটা সে নিয়ে আসছে, টাইপ ডকুমেন্ট ইন ইংলিশ, আচ্ছা টাইপ টেক্সট অ্যান্ড ডকুমেন্ট, তারপর টাইপ, এই যে এখানে ইউনিট অফ কম্পিটেন্সি আমরা লিখব, ওই যে আমাদের যদি কম্পিউটার অপারেশন হয় তাহলে ওইখানে যেটা আমরা দেখে আসছি সেটাই দিব। তার সঙ্গে আমি যদি টাস্কটাকে নির্ধারণ করে দিতে পারি, আমি যদি বলি যে সিভি তৈরি অথবা টাইপে ডকুমেন্ট যেটা আমাদের পরীক্ষায় আসছিল ওইখান থেকে দেখলাম যে টাইপ টাইপে প্যারাগ্রাফ অথবা এই রাইটে প্যারাগ্রাফ ইন ইংলিশ, রাইটে প্যারাগ্রাফ বাংলা, যার জন্য যেটা সুবিধা, অথবা সিভি তৈরি করা অথবা অন্য লেটার হেড প্যাড তৈরি করা, সেই কথাটা এখানে লিখতে হবে। আমরা এই কোডটা দিয়েছি পার্টিকুলারলি ইউনিট কোড হিসাবে, এবং আমরা লেভেল ওয়ানের জন্য দিয়েছি। আমার এখানে সেশন নাম্বার টু দেওয়া আছে, আমরা এরকম এক দুই তিন তিনটা সেশন দেবো। এক নম্বর সেশন আমরা পার্টিকুলার দুই নম্বর সেশন আগে তৈরি করুন, এক দুই তিন তিনটা সেশন তৈরি করতে হবে। দুই নম্বর সেশনে এ যে রিলেভেন্ট পারফরমেন্স ক্রাইটেরিয়া 3.1, 3.2, 4.14, 5.1, 5.2, 5.3, এই যে কথাগুলো সে লিখেছে, আসলে আমরাও যা যা পারফর্ম করব সেই কথাগুলো এখানে লিখে দিলেই চলবে। সেটা যদি আমার সিএস এর সঙ্গে টালি করেও লিখতে চাই লিখতে পারি, অথবা আমরা আমাদের মতন করে লিখব। এরপরে যেটা আসছে সেটা ট্রেইনারের নাম, ট্রেইনারের নাম তো নিজের নামটা দিয়ে দিব। সেশন ডিউরেশন 30 মিনিটস, এটা 30 হতে পারে, 40 হতে পারে, 50 মিনিটস হতে পারে, আমার কাজের অবস্থা বুঝে আমি সেইভাবে লিখব। লার্নিং সেগমেন্ট অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট টাইম রিকোয়ার্ড, এখন আমরা এখানে ওই যে 30 মিনিট বা ওই যে 40 মিনিট বলেছি সেইখানে ভাগ করেছি, ইন্ট্রোডাকশনের জন্য 4 মিনিট, ডিসকাশন অ্যান্ড ডেমনস্ট্রেশনের জন্য 22 মিনিট, রিভিউ অ্যান্ড ফিডব্যাকের জন্য 2 মিনিট, লিঙ্ক টু নেক্সট সেশন 2 মিনিট, সে এভাবে সাজাইছে। এখন এই টাইমটা 30, 40, 50-এর উপরে নির্ভর করে আমাকে ভাগ করতে হবে, কিন্তু সেই ক্ষেত্রে অবশ্যই ইন্ট্রোডাকশনের জন্য একটা টাইম, খুবই অল্প একটা টাইম, আমরা 5 থেকে 10 মিনিট সর্বোচ্চ এর মধ্যে সীমাবদ্ধ। এই জায়গাটা আমার ডিসকাশন অ্যান্ড ডেমনস্ট্রেশন, আমাকে কাজ করে দেখাইতে হবে, সুতরাং ডিসকাশন এবং ডেমনস্ট্রেশন মিলে এখানে টাইমটা একটু বেশি। রিভিউ জন্য আমরা কাজ শেষ করার পরে রিভিউ করব 2 থেকে 5 মিনিট, এবং লিঙ্ক করব প্রিভিয়াস ক্লাসের জন্য সেখানে 2-3 মিনিট, এই আমার ফরম্যাটে আসবে। তো এইখানে আমাকে ইন্ট্রোডিউশনের ক্ষেত্রে যেটা আসলো সেখানে লিখছে কি পয়েন্ট অ্যান্ড অ্যাক্টিভিটিস, ট্রেনিং মেথড অ্যান্ড ম্যাটেরিয়ালস ইকুইপমেন্ট অ্যান্ড রিসোর্সেস। তো আমরা এখানে দেখাচ্ছি যে এই অংশটুকু যেটাকে আমরা কাজ করব সেটাকে বলছি আমরা, কিন্তু একেবারে পরিষ্কার করে বলে দিই, গ্লোজ মেথড, আবারও বলি গ্লোজ, GLOSS, এটা গ্লোজ শব্দটা আছে পরবর্তীতে, এই গ্লোজ মেথড ব্যবহার করে আমরা সাধারণত এই কাজটা করে থাকি। গ্লোজ মেথড কি পরীক্ষায় আসবে, গ্লোজ মেথডের বর্ণনা এখানে আসছে ডিটেলস। গ্লোজের প্রথম কথাটা হচ্ছে জি, জি মানে গেট অ্যাটেনশন, অর্থাৎ যে কোনো ক্লাস করতে গেলে আমরা অ্যাটেনশন ড্র করতে হবে আমাদের অডিয়েন্সকে, আমার স্টুডেন্টকে, আমার ক্লায়েন্টকে, সেটা আমাকে হ্যালো করে বলতেও হতে পারে বা অন্য কোনো শব্দ ব্যবহার করে অথবা আরও অ্যাট্রাকটিভ কিছু কথা বলে আমরা অ্যাটেনশন গ্রো করতে পারি, কিন্তু সবসময় খেয়াল করতে হবে যে সময়টা কিন্তু খুবই কম। লিঙ্ক টু প্রিভিয়াস সেশন, প্রিভিয়াস সেশনের সঙ্গে লিঙ্ক করার জন্য আমি দুই তিনটা প্রশ্ন এখানে রেখেছি, হোয়াট ইজ ইম্পর্টেন্ট ফর ওয়ার্ক প্লেস, আমি এখানে তিনটা সেশনের দ্বিতীয় সেশন যদি করে থাকি তাহলে আগের সেশনে কি কাজ করেছি, সেই রকম তিনটা প্রশ্ন এখানে লিখতে হবে। তারপরের কথা হচ্ছে স্ট্রাকচার অফ দ্য সেশন, এই সেশনের স্ট্রাকচারটা কেমন হবে, স্ট্রাকচারটা হবে প্রি ডিসকাশন, ডেমনস্ট্রেশন, রিভিউ, ফিডব্যাক, এই কাজগুলো আমার টোটাল মানে স্ট্রাকচারের মধ্যে থাকবে।
তাহলে আমরা সেই স্ট্রাকচারটা আরো ডিটেইলস দেখছি। আমি যে বিষয় নিয়ে আজকে আলোচনা করব, অবশ্যই তার আগে কিন্তু টুডেস আউটকাম, আমি একটা জিনিস বলতে বুঝে গেছি, জি মানে গেট অ্যাটেনশন, এল দ্বারা বোঝাচ্ছে লিঙ্ক টু প্রিভিয়াস সেশন, তারপরে হলো ও, ও হচ্ছে লার্নিং আউটকাম মানে টুডেস লার্নিং আউটকাম, হ্যাঁ, টাইপ ডকুমেন্ট ইন ইংলিশ অ্যান্ড স্টোর দ্য ডকুমেন্ট, এটা হলো টুডেস আউটকাম। এবং তারপরে দুটো শব্দ এস, এস হচ্ছে স্ট্রাকচার, অ্যান্ড লাস্ট এস এখানে সেফটি ইস্যু অথবা বলতেছে অথবা স্টিমুলেট লার্নার্স, এই এস এটাও হতে পারে এটাও হতে পারে। হ্যাঁ, তাহলে গ্লোজের একটা হলো গেট অ্যাটেনশন, লিঙ্ক লিঙ্ক টু প্রিভিয়াস ক্লাস, লার্নিং আউটকাম, স্ট্রাকচার অ্যান্ড স্টিমুলেশন। স্টিমুলেট মানে নেক্সট এইটা করলে এই এইটা আজকে যেটা শিখলাম তা শিখলে এই ভালো হবে, আগামীকাল ক্লাসটা ইম্পর্টেন্ট, সেই ক্ষেত্রে গুরুত্ব দিয়ে কথাটা বলা। তো এখানে স্ট্রাকচারের মধ্যে প্রি ডিসকাশন আছে, ডেমনস্ট্রেশন আছে, রিভিউ আছে, এই কথাটা আসবে। আমরা ট্রেনিং মেথডের কথা বলেছি, আমরা আগের ক্লাসেও বলেছি মেথডগুলো যা একাধিক হতে পারে, এটা আইস ব্রেকিং হতে পারে, মানে ডিসকাশন হবে, ইভেন এখানে যদি ডেমনস্ট্রেশন থেকে থাকে তাই থাক, আর এটা কমনলি ম্যাটেরিয়াল যা লাগে সেটা আমরা লিখব। আমরা এই ওই কথাটা স্ট্রাকচারে বলে আসছি, সেটা ডিসকাশন করছি ডিটেলস এইখানে, এখানে সেফটি ইস্যু কি আছে, কি কি পিপি পরিধান করেছে, কি পয়েন্ট অফ টাস্ক, টাস্কের মেইন যে কাজগুলো আজকে সেই পয়েন্টগুলো আমাকে বলতে হবে যে কোনটার পরে কোনটা কি হবে, তারপরে সেভ করবো ডকুমেন্ট, এই কথা বলতে হবে। এবং ডেমনস্ট্রেশনে এটা একটা ইম্পর্টেন্ট জায়গা, এই কয়টা পয়েন্ট, ডু ইট নর্মাল, প্রথমে খুব নর্মালি কাজ করে দেখাতে হবে, নর্মালি তাড়াতাড়ি বাট নর্মাল করে দেখাবে, স্টুডেন্টরা দেখবে, ডু ইট স্লো, তারপরে কি করবে, এবার এসে আস্তে আস্তে কাজ করবে এবং বলবে, মুখ দিয়ে বলবে এটাই এটাই এটা এইভাবে করেছি, স্লোলি কাজটা করে দেখাবে, ডু ইট টুগেদার, এবার ক্লায়েন্টের সঙ্গে স্টুডেন্টের সঙ্গে একসঙ্গে কাজ করাবে, এটা ধরো তো তুমি এটা করো আমি তোমাকে বলছি, কাজ করার সময় কোনো ভুল হলে সেটা সংশোধন করে দিবে, অফ ইউ গো, এবার সে কি করবে, এই টিচার অফ হয়ে যাবে এবং স্টুডেন্ট একা একা কাজটা করবে, সে অফ ইউ গো, এবং ও যাবে, নিজে টিচার স্টপ হয়ে যাবে এবং সে একা একা যেভাবে কাজটা দেখাইছে পরিপূর্ণভাবে সে করবে, এই চারটা ধাপে হ্যাঁ ডেমনস্ট্রেশনটা হবে। ডিউরিং ডেমনস্ট্রেশন মেক শিওর টাস্ক ইজ পারফর্ম অ্যাজ পার এক্সপেকটেশন, এবং সে খেয়াল করবে ডেমনস্ট্রেশনের সময় যে পারফেক্টলি টাস্কগুলো করা হচ্ছে, এবং ট্রেনি প্র্যাকটিস করবে যখন তখন অবজার্ভ দ্য পারফরমেন্স অব দ্য ট্রেনিজ অ্যান্ড ফ্যাসিলিটেট ইফ রিকোয়ার্ড, এবং সে যখন কাজ করবে সে কেয়ারফুলি সবগুলো কাজ করছে কিনা সেটা দেখবে, একই সঙ্গে এই কী কী লাগবে এর যে ইকুইপমেন্ট সেটা বলা হলো। এরপরে রিভিউ, রিভিউ কাজটা শেষ হয়ে গেলে সামারি বলবে, অল্প অল্প করে কথাটা বলবে, এবং এখানেও দুটো তিনটে প্রশ্ন করবে যে আজকের যে টপিকের উপরে যাতে করে সে বুঝছে কিনা সেটা বোঝা যাবে। নেক্সট ক্লাসে কি হবে সেটা সে বলে দেবে, এবং সেটা ইম্পর্টেন্ট ক্লাস, সবাই যাতে আসে সেই কথাটাও এখানে মেনশন করতে হবে। এই হলো ধাপ, এইগুলো ধরে ধরে লিখতে হবে। তো মোটামুটি ভাবে আমরা আজকে এই এইটুকুই বেশি করে ভালো করে প্র্যাকটিস করি, আমরা আর সামনে যাব না, এই পর্যন্ত আমি শেষ করছি। একদম একটা কাজই আজকে করেছি, সেটা হলো সেশন প্ল্যান। হ্যাঁ, আমরা আগের যে ক্লাসের যে বিষয়টা সেটা নিয়ে আরো থরলি আলাপ করেছি, সেখানে টাস্ক অ্যানালাইসিস এর বিষয় ছিল, সেখানে ইউনিট ডেলিভারির বিষয় ছিল, এবং এইভাবে সেশন প্ল্যানটা তিনটা সেশন প্ল্যান করতে হবে সেটা নিয়ে আমরা কথা বলেছি। তো কারো যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারি, নাহলে আমরা শেষ করে দেবো। বোঝা গেছে কিনা? এখানে খাটাতে হবে নিজের মতন করে, আমি অনেক সময় ব্যয় করে কিন্তু কথাগুলো বলেছি, এক্সাম্পল গুলো দেওয়ার চেষ্টা করেছি, কাজটা কি সে নিজে খালি এইটুকু যদি ভাবে তাহলে কি করতে হবে, সে নিজে সাজাতে হবে, টাস্ক আগে ক্লিয়ার হতে হবে, ক্লিয়ার কংক্রিট টাস্ক। ওকে, কারো প্রশ্ন আছে? আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো, সাথে মাত্র জন স্যার, এই যে টাস্ক অ্যানালাইসিসে আমি যেই টাস্কটা নিলাম নেম অফ
মানে ইউনিট অফ কম্পিটেন্সিতে আমি যে কাজটা নিয়েছি সেটাই কি আমি ডেলিভারি প্ল্যানেও রাখবো আবার ট্রেনিং সেশন প্ল্যানও সেগুলোই রাখবো? সেশন প্ল্যান দুই নাম্বার সেশন প্ল্যানে সেটা থাকবে, টাস্কটা একটা অংশ নিয়ে করেছে, টাস্ক শুধু যেই কাজটুকু আমি করে দেখবো সেটা, তার আগে পরের বিষয় কিন্তু আমার সেশন প্ল্যানে আসবে বা আমার ডেলিভারি প্ল্যানে থাকবে, কিন্তু টাস্ক শুধু মাঝখানের যেটা যেই অংশটুকু নিয়ে আমি কাজ করব, টাস্ক অ্যানালাইসিস তো সেটা, এবং ওই দুই নাম্বার সেশনও কাজ হবে সেইটা। বুঝাইতে পেরেছি? আচ্ছা স্যার, যে ইউনিট ডেলিভারি প্ল্যান যেটা ছিল এভিডেন্স ফোর, হ্যাঁ ওটাও কি টাস্ক অ্যানালাইসিস এর হিসেবেই করব? ইউনিট ডেলিভারি প্ল্যানের মধ্যে একটা অংশ থাকবে ওই টাস্কের, দুই নাম্বার টাস্কটা। ইউনিট ডেলিভারি প্ল্যানে তো আমি সবটা থাকতেছে, তাই না? পাঁচটা সাতটা এলিমেন্ট থাকতে পারে, আমরা তিনটাও যদি দেই, আমরা যেটা দেখাবো দুই নম্বরে, দুই নম্বর সেশনে ওই জিনিসটা টাস্কের অংশটুকু দুই নম্বরে এটা আসবে। এবার কি বুঝাইতে পারছি? প্রথমত ওরা স্যার আমি যতটুকু যা কমপ্লিট করছি, আমি এটা কি ছবি তুলে আপনাকে হোয়াটসঅ্যাপে দিব, তাহলে আমি একটু ক্লিয়ার হতাম, মানে এখন না, মানে আমার কাজ কমপ্লিট করে আপনাকে দিয়ে রাখবো। অবশ্যই অবশ্যই, আপনি পরে অবশ্যই। আর কারো প্রশ্ন আছে কিনা? সময় কিন্তু কম কেটে যাবে, যে কোনো সময় আর কারো প্রশ্ন না থাকলে কি আমি ক্লোজ করে দিব। এমনি কিন্তু ব্রেন ওয়ার্ক দুইটা টাস্ক তিনটা টাস্ক স্যার একটু ড্রাফট করে আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠাই স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার একটু ড্রাফট করে আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠাই। হ্যাঁ পাঠাও পাঠাও, দেখে দিব। জি স্যার। ওকে তাহলে আজকের মতন ক্লোজ করি, আল্লাহ হাফেজ।